প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আপনাদের জানাবো নবজাতক শিশুর ত্বকের যত্নের কিছু পরামর্শ। পরিবারে নতুন একটি শিশুর আগমনটা অনেক আনন্দের, আর এই আনন্দ ঘিরে থাকে নানান আয়োজন। সারাক্ষণ শিশুটির দিকে খেয়াল রাখাটাই তখন সবার মূল ব্যস্ততা হয়ে দাঁড়ায়। কিন্তু নবজাতক এই শিশুটির ত্বকের ঠিক মতো যত্ন নেওয়া হচ্ছে কিনা এই ব্যাপারে আমরা খুব বেশি মনোযোগ দিই না। নবজাতক শিশুর ত্বক খুব স্পর্শকাতর হয়, আর তাই এই নরম ত্বকের জন্য চাই বাড়তি যত্ন। একটু সচেতন থাকলেই ত্বকের নানা সমস্যা এড়ানো যায় খুব সহজেই। আজকের ভিডিওতে আমি নবজাতক শিশুর ত্বকের যত্নের জন্য কিছু পরামর্শ দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোসলের সময়, নবজাতক শিশুকে গোসল করানোর সময় অনেকেই সরিষার তেল দিয়ে মালিশ করেন, কিন্তু বাজারে যে তেল পাওয়া যায় সেগুলোর অনেকগুলোতেই থাকে ক্ষতিকারক রাসায়নিক উপাদান, ফলে এই তেলগুলো শিশুর ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই এই তেলগুলো শিশুর নরম ত্বকে ব্যবহার না করাই ভালো। শিশুর ত্বকের উপযোগী বেবি অয়েলগুলো মালিশ করে দিতে পারেন গোসলের আগে। সেই সঙ্গে গোসলের সময় গলার নিচে, পায়ের ভাঁজে, বগলে, কানের পেছনের স্থানগুলো পরিষ্কার করে নিন, কারণ চামড়ার ভাঁজের কারণে শিশুদের ত্বকের এই স্থানগুলোতে ময়লা জমে থাকে। গোসলের সময় অবশ্যই মাইল্ড বেবি সোপ ব্যবহার করবেন। সাধারণ বডি ওয়াশ বা সাবান শিশুর ত্বকের জন্য খুবই ক্ষতিকর। ত্বকে রোদ লাগানো, নবজাতক শিশুর জন্ডিস কমানোর জন্য অনেকেই শিশুকে দীর্ঘক্ষণ রোদে রাখে, এতে শিশুর ত্বকের ক্ষতি হয়, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি নবজাতকের স্পর্শকাতর কোমল ত্বকের জন্য খুবই ক্ষতিকর। যদি জন্ডিস কমানোর জন্য রোদেও দিতে হয়, তবে সকাল 10টার আগে রোদে দিন। সকাল 10টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত সময়ের কড়া রোদ যেন শিশুর ত্বকে না পড়ে, সেই ব্যাপারে খেয়াল রাখুন। শিশুর পোশাক ধোয়া, নবজাতক শিশুর পোশাক ধোয়ার ক্ষেত্রে হালকা গরম পানি ব্যবহার করা ভালো, এতে মলমূত্রের ব্যাকটেরিয়া থাকলে সেগুলো ধ্বংস হয়ে যাবে। সেই সঙ্গে শিশুর কাপড় ধোয়ার ডিটারজেন্ট, পারফিউম এবং ফ্যাব্রিক সফটনার ফ্রি হলে ভালো হয়। খেয়াল রাখবেন যেন নবজাতকের কাপড় ধোয়ার সময় ডিটারজেন্ট ভালো করে ধুয়ে ফেলা হয় এবং কড়ার রোদে কাপড়টি শুকানো হয়। কাপড় ভালো করে না শুকিয়ে পরালে শিশুর ত্বকে র্যাশ হতে পারে। ডাইপার পরানো, শিশুকে ডাইপার পরিয়ে রাখা হলে ত্বকে অনেক সময় র্যাশ উঠতে দেখা যায়। এই সমস্যাটা কিছুটা কমানোর জন্য একবার ডাইপার খুলে দেওয়ার পর পারফিউম ফ্রি ওয়েট টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবেন। খেয়াল রাখবেন ত্বক যেন আলতোভাবে পরিষ্কার করা হয়, বেশি ঘষে পরিষ্কার করলে শিশুর ত্বকের ক্ষতি হবে। এরপর কিছুক্ষণ ডাইপার পরাবেন না, বাতাসে ত্বকটা পুরোপুরি শুকিয়ে গেলে ব্যারিয়ার ক্রিম লাগিয়ে নিন। ব্যারিয়ার ক্রিম হিসেবে যে কোনো ডাইপার পরানোর জন্য উপযোগী অ্যান্টিরাশ ক্রিম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন, এরপর ডাইপার পরিয়ে দিন। তাহলে দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও অনেক উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।